নজরুল সঙ্গীতের গুলি শিল্পী শবনম মুস্তারি শয্যাশায়ী দীর্ঘদিন ধরে ভুগছেন নানা অসুখে। জানা যায় শবনম মুস্তারির স্মৃতিশক্তি হারিয়েছেন, তিনি কাউকে চিনতে পারছেন না, কথাও বলতে পারছেন না। বিষয়টি জানিয়েছেন শবনম মুস্তারির ছোট বোন ইয়াসমিন মুস্তারি। তিনি জানান, তিন মাস আগে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে, আপাতত বাসায় নার্স রেখে তার চিকিৎসা চলছে, তবে খাওয়া দাওয়া স্বাভাবিক আছে। এদিকে শবনম মুস্তারি অনেক দিন ধরে অসুস্থ, কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ তার খোঁজ নেননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন ইয়াসমিন মুস্তারি। ষাটের দশকে সঙ্গীত জীবন শুরু করেন শবনম। আধুনিক ও নজরুল সঙ্গীতে তার ১০টি অ্যালবাম প্রকাশিত হয়েছে।